নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের নাম সুবদীপ চট্টোপাধ্যায় ব্লগিং। তো এবারের ভিডিওটা হচ্ছে আমাদের রামতলার মাঠে, শঙ্কর মঠে, যে প্রত্যেক বছর হাওড়া উৎসব হয়। তাই এবছর হাওড়া উৎসব হয়েছিল, আমি আমার যাওয়ার তেমন কোনো পরিকল্পনা প্ল্যান ছিল না। তাই কিছুদিন আগে আমি গেছিলাম রামতলায় পুজো দিতে। আমি প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ায় পুজো দিতে যাই, তাই এবছর অক্ষয় তৃতীয়ায় পুজো দিতে যাওয়া হয়নি। তাই এবছর রামতলায় মেলার দিনে, অক্ষয় তৃতীয়ার মানে মেলার দিনে পুজো দিতে গেছিলাম। পুজো দেওয়ার পর কী যেন মনে হলো একবার শঙ্কর মঠের মেলাটা ঘুরে আসি। তো তোমরা যারা শঙ্কর মঠের মেলা সম্পর্কে খবরাখবর নিতে চাও, তাহলে ফেসবুক পেজে হাওড়া উৎসব বলে একটা ফেসবুক পেজ আছে, সেখান থেকে ফলো করলেই তোমরা রামতলা শঙ্কর মঠ সম্পর্কে খবরাখবর পেয়ে যাবে। আমি চলে এলাম রামতলায় পুজো দিয়ে শঙ্কর মঠে। দেখলাম কি সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপরে এই দেখো আমার কাছে টিকিট, 10 টাকা করে টিকিট দিচ্ছে। তো আমরা কুপন কাটলাম, কুপন কাটার পর আমরা গেছিলাম বিকেলে, তাড়াতাড়ি গেছিলাম, 5টা সাড়ে 5টা করে গেছিলাম। ঠিক তখনও লাইটিংয়ের কাজটা শুরু হয়নি। এবার আমরা ভেতরে প্রবেশ করব, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। তাই বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি, তোমরা উপভোগ করো। এখানে দেখো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তোমাদের যদি পছন্দ হয় রামতলা স্টেশনে এসে বলবে যে রামতলা শঙ্কর মঠ যাবো, যেখানে হাওড়া উৎসব মেলা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে পৌঁছে গেছি। দেখো কি সুন্দর সুন্দর এখানে হরেক রকমের জিনিস পাওয়া যায়। বড়দের রান্নার জিনিস থেকে ছোটদের খেলনা, হজমেগুলি, এমনকি মেয়েদের গয়নার সেট সব পেয়ে যাবে। তো আমি বিকেলে গেছিলাম, তাই সেই সময় আমি সন্ধেবেলায় লাইটিংয়ের আলোটা তোমাদের দেখাতে পারলাম না, সেই জন্য আমি অত্যন্ত দুঃখিত, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। যতটুকু দেখাতে পেরেছি তোমরা দেখো, উপভোগ করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো পরের ভিডিওটা পাওয়ার জন্য। এখানে দেখো খুব সুন্দর সুন্দর হজমিগুলি, তারপর আম পাচক, আনার দানা, চটর পটর, পুদিনা, পুদিনা হজমি, সমস্ত হজমি পাওয়া যায়। আর পেছনে গয়না, টিপ প্রভৃতি অনেক কিছুই রয়েছে। এখান থেকে যারা তোমরা গয়না কিনতে চাও, তোমাদের যারা ইচ্ছা শাঁখা, তারপর সোনার চেন, ইমিটেশন, তারপর অনেক কিছু মানে গয়না এখানে পাওয়া যাবে। আমারও প্রথমে মনে হয়েছিল ছেলেদের যদি কোনো চেন থাকে নি, তারপরে মনে হলো না এখন নেব না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, খুব ভাল লাগলো। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর ক্লিপ, তারপর আংটি, খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। এখানে দেখো ছোট ছোট হাত পাখা যেমন বেরিয়েছে না গরমকালে, হ্যান্ড স্ট্যান্ড ফ্যান, সেটাও এখানে পাওয়া যাবে। এখানে দেখো খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়, 100 টাকায় ব্যাগ, 100 টাকা, 150 টাকা, মানে যেরকম তুমি চাইবে সেরকম দামের ব্যাগ পেয়ে যাবে। বড়দের থেকে ছোটদের সব সব রকমের ব্যাগ এখানে আছে। তো এখন মেলাটা অনেক দিন ধরে থাকবে, মানে অনেক দিন মানে 1 মাস থাকবে। তারপর যদি তারা চায় বাড়ানো হবে, তাই আরেকটু তারা বাড়াতেও পারে। তোমরা এখানে দেখো কি সুন্দর সুন্দর কাপ, তারপর ডিনার সেট রয়েছে। হ্যাঁ, দেখেও খুব ভালো লাগে, আকর্ষণীয়, লোভনীয় সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। আমি লাউ কলার সেট খুঁজছিলাম, কিন্তু লাউ কলার সেট তো মনে হয় দেখতে পাইনি, কিন্তু এনাদেরকে জিজ্ঞেস করলে নিশ্চয়ই লাউ কলার সেট এনারা দেখিয়ে দেবে। তবে এখানে সেলোর কোম্পানির ডিনার সেট আমি দেখতে পেয়েছি।
এখানে দেখো খুব সুন্দর সুন্দর টি শার্ট পাওয়া যায়। ছেলেদের XL XXL সমস্ত রকমের গেঞ্জি এখানে পেয়ে যাবে। এখানে বারমুন্ডা পাজামা কালারিং সব কিছু পাবে। ১০০ টাকাতেও আছে, আবার ১৫০ টাকাতেও আছে, অনেক রকমের ১৪০ টাকারও আছে। এবারে আমি চলে এলাম একটু খাবার দাবারের দোকানে। তো আমার ইচ্ছা হলো কী খাবো কী খাবো, তো আমি পাবড়ি চাটই খেলাম, ৫০ টাকা করে পাবড়ি চাট, ৫০ টাকা ৪০ টাকা, আবার এরকম ৪০ টাকা ৫০ টাকার পাবড়ি চাট পাওয়া যায়। তো আমি কী খেলাম, আমার আসলে পাবড়ি চাটটা খেতে খুব ভালো লাগে। এরপরে চলে এলাম মিল্কশেক, স্ট্রবেরি মিল্কশেক, যেমন দুর্দান্ত খেতে তেমনি তার টেস্ট, খুব ভালো লাগলো মিল্কশেকটা খেতে। দেখতেও আমার পেছনে সবে স্টল নিয়ে বসছে, মানে আমি যে সময়টা গেছি সেই সময়টা সবে সাজাচ্ছে আর কি, রেডি হচ্ছে। এখানে দেখো, এখানেও আর একটা কাপের সেটের দোকানে তোমাদের নিয়ে চলে এলাম। আমি কী কিনবো কী কিনবো, তো তেমন তো কিছু কিনিনি, তো একটা দুটো কাপ কিনলাম, ভালো লাগলো তাই কিনে নিলাম। তোমরাও আসতে পারো, এখনও বলছি এখনও মেলা আছে, এক মাস থাকবে। রামতলা স্টেশনে এসে নেবে শঙ্করমঠ হাড়োৎসব মেলায়, তোমরা আসতে পারো। এরপর এলাম মেলাতে, এলেই আমার ভালো লাগে বাদাম ভাজা, তারপর হচ্ছে চিনি কাঠি, জিভে গজা, এইসব নিতে। তাই আমি জিভে গজা পাইনি, চিনি কাঠিও প্রথমবার নিয়ে খালি বাদাম নিয়েছিলাম। আমার খুব প্রিয় জিনিস এই জিনিস। তাই এবার শেষের পথে যাওয়ার আগে ১০০ টাকার আরেকবার তোমাদের অনেক রকমের ব্যাগ দেখিয়ে দিলাম, তোমাদেরও পছন্দ হবে। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে।